আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা তোমাদের একটা বিশেষ জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য এটা খুবই কাজে লাগবে বলে ফলপ্রসূ হবে আমরা মনে করি। এবং এখানে তোমরা যারা আগে অ্যাপ্লিকেশন করে ফেলেছো তাদের কিন্তু আজকে 5ই সেপ্টেম্বর, তো আজকে কিন্তু তোমাদের প্রথম পর্যায়ের কলেজ নির্ধারণ করে দেওয়ার কথা। তো আজ প্রথম পর্যায়ের ফলাফল পাবলিশড হবে, এখনও হয়নি। আমরা তোমাদের ওই ওয়েবসাইটটা দেখাবো কোথা থেকে তোমরা এই রেজাল্টগুলো দেখতে পারো, ঘরে বসে নিজের ফোন থেকে অথবা নিজের বাবা মা যে কারো ফোন থেকে। এক্ষেত্রে তোমার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এগুলো সাধারণত লাগবে, এবং যে EIN দিয়েছো এটা তোমায় পুরোপুরি দেখাবে। চলো আমরা একটু তোমাদের ওয়েবসাইটটা দেখাই দিই। এই মুহূর্তে আমরা পুরো সাইটটা দেখাতে পারবো না, এর কারণ একটা আজ হচ্ছে যে কারণ এই ওয়েবসাইটটার কিছুটা চেঞ্জ আসে বিভিন্ন টাইমে। যেমন আমি যদি তোমাদের সাইটটা দেখাই তাহলে দেখবা যে সাইটটা হচ্ছে xiclassadmission.gov.bd, মানে xi বলতে তোমাদের ওই রোমান সংখ্যায় ক্লাস 11কে বোঝাচ্ছে, ইন্টারমিডিয়েট লেভেল আমরা যেটা বলি। এই ওয়েবসাইট থেকে তুমি ইচ্ছা করলে কপি করে নিতে পারো। আরেকটা কাজ করো, আমরা একটু শুরু থেকে দেখাচ্ছি, তোমরা যারা এখনও করোনি এই কাজগুলো নতুন ট্যাবে, যে গুগল থেকে সরাসরি তুমি সার্চে কীভাবে করতে পারো। তুমি ওখানে গিয়ে জাস্ট লিখবা কলেজ অ্যাডমিশন রেজাল্ট, আমি যেরকম লিখেছি কলেজ অ্যাডমিশন রেজাল্ট SSC 2023, অথবা কলেজ অ্যাডমিশন রেজাল্ট লিখলেও পারো। তখন তোমার স্ক্রিনে বেশ কিছু সাইট চলে আসবে, তুমি গুগলে যখন সার্চ করবা। আর আমাদের অধিকাংশের ফোনেই এখন গুগলটা ডিফল্ট করা থাকে, এটা হয়তো তোমরা জানো। এই যে দেখো আমাদের কিন্তু বেশ কয়েকটাই আসছে, এটা হচ্ছে ক্লাস রেজাল্ট bd.com, এটা অফিসিয়াল সাইট না। অফিসিয়াল সাইট হচ্ছে এই যে দেখো, যেটা শুরুতেই বাংলাদেশের লগো দেওয়া আছে কিন্তু মানচিত্র আছে, এবং এটার ওয়েবসাইটের নাম হচ্ছে xiclassadmission.gov.bd। xi বলতে ইন্টারমিডিয়েটকে বোঝাচ্ছে, আবারও আমি বলেছি রোমান সংখ্যা 11, 11, xiclassadmission.gov.bd, এর মধ্যে চলে যাওয়া। চলে গেলেই তোমাদের এই স্ক্রিনটা খুলে যাবে। এই দেখো আমরা কিন্তু আগের ইন্টারফেসে চলে আসছি। তো একটু বড় করে যদি দেখাতে যাই তাহলে তুমি লক্ষ্য করবা, এখানে যদি সিকিউরিটি কোড পুনরুদ্ধার, মোবাইল নাম্বার পরিবর্তন, এরকম কিছু যদি কিছু করতে চাও তাহলে সাধারণত এই হেল্পলাইনগুলো যোগাযোগ করতে পারো। আর এই সাইডে যারা আবেদন করেনি তাদের জন্য বেশ কিছু নীতিমালা, এটা প্রথম দিকে দরকার হয়। এখানে যদি কারো স্কুল কলেজ যারা জানে না কোথায় কোন কলেজ আছে, কী কী কলেজ দেবা, তুমি 10টা কলেজ সিলেক্ট করলে অনেকেই জানে না, এটা 4-5টা কলেজ দেওয়ার সময় বেশি কঠিন হয়ে যায়, তারা এই সাইটগুলো থেকে ইচ্ছা মতো, যেমন আমি ধরো ঢাকার একটা ডাউনলোড করে নেবো। এই কাজটাগুলো অবশ্য আগে হয়ে গেছে, আজকে বেসিক্যালি আমরা রেজাল্টের ব্যাপারটা দেখানোর কথা, এই যে আমি ডাউনলোড করে নিতে পারি, এবং এর মধ্যে যত কলেজ আছে ওই বোর্ডে সবগুলো কলেজ তোমায় দেখাবে। এখানে কলেজ লিস্ট আছে সবগুলার EIN সহ, এই যে ঢাকার কলেজগুলো আছে, তারপর আস্তে আস্তে তোমার কলেজে তুমি খুঁজে পাবে EIN সহ, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো রেজাল্টের জন্য আমরা আগেই বলেছি, এখনও যেহেতু রেজাল্টটা পাবলিশ হয়নি, এখনও এই সাইটে তুমি রেজাল্টের বাটন পাওনি, কিন্তু যখন এটা পাবলিশ হয়ে যাবে, ধরো একটা দুপুর 12টা হতে পারে বা একটু পরেও হতে পারে, তখন এখানে একটা বাটন থাকবে যে সি ইউর রেজাল্ট বা রেজাল্ট, এরকম একটা বাটনের দিকে থাকবে। একটু খেয়াল করলেই দেখবা এই যে যে বাটনগুলো আছে, আবেদনের নীতিমালা, আবেদন নির্দেশিকা, ঠিক এরকম একটা রেজাল্টের জন্য আলাদা একটা বাটন থাকবে, এবং সেখানে সিলেক্ট করে তুমি তোমার রোল এবং রেজিস্ট্রেশন দিয়ে রেজাল্টটা পেতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং রেজাল্টটা হলে আমরা একটা রেজাল্ট দিয়ে দেখাবো যে কখন রেজাল্টটা কীভাবে হয় এবং তুমি কীভাবে দেখতে পারো। আল্লাহ হাফেজ।